গার্নম হিয়রি উঠা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি আপনার জানাইছো পুয়ার ভাগতে গুরুত্বপূর্ণ খবরের মুহূর্ত লো আইসো, কেন দেখবলে পাওয়া গেছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে বাস আর ট্রাকর মাজত প্রচন্ড সংঘর্ষ। দৃশ্যাংশ আমি দেখাবলিক চেষ্টা করিম। ইতিমধ্যে আমি আপনার জানাইছো নিশা রাজপথত দেখবলে পাওয়া গেছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি আপনার দৃশ্যাংশ দেখাইছো বাস আর ট্রাকর মাজত প্রচন্ড সংঘর্ষ। দৃশ্য আমি আপনার দেখাইছো ওভারটেক করবলে গিয়ে দুর্ঘটনায় পতিত বাহন দুখন। আমি গুরুত্বপূর্ণ খবর জানাইছো যেহেতু বাসখনে ওভারটেক করবলে গেছিল আর সেই ওভারটেক করবলে যাওতে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। আর হিহরণকারী দুর্ঘটনাটো থিতাতেই নিহত হয়েছে চারিগৰাকী লোক। এই মুহূর্তত জানাইছো যে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটো থিতাতেই চারিগৰাকী লোক নিহত হয়েছে বলে জানিবা গেছে, যেহেতু পনেরোগৰাকীতকৈও অধিক লোক আসে এই বাহনখনত আর পনেরোগৰাকীতকৈও অধিক লোক গুরুতরভাবে আহত হয়েছে আর আহত সকল হাসপাতাল ততাতয়াক ভর্তি করা হয়েছে। চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে বাসখন। আমি আপনার দৃশ্য দেখাইছো এটা দেখবলে পাওয়া গেছে যে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর এই বাসখন এক প্রকার চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। দৃশ্য আমি আপনার দেখাইছো এনে ধরনের এটা দেখবলে পাওয়া গেছে বাসখনের ভিতরের এজন এজন কই যাত্রীক উলিয়াই অনা হয়েছে। আমি আপনার দৃশ্য দেখাইছো শিহরণকারী দুর্ঘটনাটো থিতাতেই নিহত হয়েছে চারিগৰাকী লোক। আমি এম্বুলেন্সের জড়িয়ে দৃশ্য দেখাবলিক চেষ্টা করিম। যেহেতু আমি আপনার জানাইছো যে ওভারটেক করবলে গেছিল বাসখনে নিশার ভাগত, যেহেতু ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দৃশ্য দেখাইছো আমি আপনার যেহেতু সেই বাসখনে ওভারটেক করবলে গেছিল আর সেই ওভারটেক করবলে যাওতে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর বাসখনের ভিতরের এজন এজনক যাত্রীক এনেদরে উলিয়াই অনা হয়েছে। যেহেতু পনেরোগৰাকীতকৈও অধিক যাত্রী আছিল সেই বাসখনত আর পনেরোগৰাকীতকৈও অধিক লোক ইতিমধ্যে গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিবা গেছে। এম্বুলেন্সের জড়িয়ে কিছু দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করিম। আমি এম্বুলেন্সের জড়িয়ে দৃশ্য দেখাইছো যেহেতু বাসখনে ওভারটেক করবলে গেছিল আর ওভারটেক করবলে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে এই বাহন দুখন। দৃশ্য আমি আপনার দেখাইছো নিশার ভাগত, নিশার রাজপথত দেখবলে পাওয়া গেছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, বাস আর ট্রাকর মাজত প্রচন্ড সংঘর্ষ। দৃশ্য দেখাইছো আমি আপনার এই শিহরণকারী দৃশ্য এটা ক্যামেরাত বন্দী হয়েছে আর এই শিহরণকারী যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা থিতাতেই নিহত হয়েছে চারিগৰাকী লোক। আমি আপনার দৃশ্য দেখাইছো বাস আর ট্রাকর মাজত প্রচন্ড সংঘর্ষ। আর ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে যখন বাস আসে সেই বাসখন এক প্রকার চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে আর সম্মুখ ভাগ যদি আমি চাবলে যাও বাসখনের, তেতিয়াহলে সম্মুখের ভাগ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে আর পনেরোগৰাকীতকৈও অধিক লোক ইতিমধ্যে গুরুতরভাবে আহত হয়েছে, আহত সকলক হাসপাতালত ভর্তি করা হয়েছে। চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে বাহনখন আর এই ঘটনা সংঘটিত হয়েছে তামিলনাড়ুত। এই ঘটনা সংঘটিত হয়েছে চেন্নাই ট্রেসের রাষ্ট্রীয় ঘাইপথত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর এই দুর্ঘটনার ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে আরক্ষী। যেহেতু সেই স্থানত উপস্থিত হয়েছে আরক্ষী সমগ্র ঘটনা সন্দর্ভ তদন্ত অব্যাহত রাখিছে। আমি জানাইছো খবর যেহেতু তামিলনাড়ুর এই ঘটনা সংঘটিত হয়েছে বাসখনে যেটা ওভারটেক করবলে গেছিল আর তেতিয়াই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে বাস আর ট্রাকর মাজত প্রচন্ড খুন্দা। আমি আপনার দৃশ্য দেখাইছো নিশার রাজপথত দেখবলে পাওয়া গেছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যেহেতু দেশত দ্রুতগতির বৃদ্ধি পাচ্ছে পথ দুর্ঘটনার সংখ্যা আর এটা শেহতীয়াভাবে আমি আপনার জানাইছো তামিলনাড়ুর দৃশ্য আমি আপনার দেখাইছো তামিলনাড়ুত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ওভারটেক করবলে গেছিল যাত্রীবাহী বাসখনে আর সেই ওভারটেক করবলে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে যাত্রীবাহী বাহনখন। যেহেতু বাস আর ট্রাকর মাজত প্রচন্ড সংঘর্ষ, দৃশ্য দেখাইছো এই বাসখনে তীব্র বেগত আহি আছিল, তীব্র বেগত আহি থাকা অবস্থাত যেতিয়া সেই ট্রাকখনক ওভারটেক করবলে লৈছিল তেতিয়াই দেখিবলে পোৱা গৈছিল তেতিয়াই বাস আর যিখন ট্রাক আছিলে সেই ট্রাকর মাজত প্রচন্ড সংঘর্ষ হয় আর এই শিহরণকারী দুর্ঘটনাটো থিতাতে নিহত হয়েছে চারিগৰাকী লোক, পনেরোগৰাকীতকৈও অধিক লোক গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিবা গেছে। আহত সকলের ভিতর কিছু সংখ্যক লোক সংকটজনক অবস্থা আছে বলে জানিবা গেছে আর যেহেতু আহত সকলক হাসপাতালত ভর্তি করা হয়েছে তেওঁলোক বর্তমান চিকিৎসাধীন অবস্থাত আছে বলে জানিবা গেছে। আর চূর্ণ বিচূর্ণ হয়েছে বাসখন। দৃশ্য দেখাইছো আমি আপনার নিশার রাজপথত এটা দেখবলে পাওয়া গেছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আর এই ঘটনা তামিলনাড়ুত সংঘটিত হয়েছে। আমি জানাইছো চেন্নাই ট্রেসের রাষ্ট্রীয় ঘাইপথত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যেহেতু আরক্ষী সেই স্থানত উপস্থিত হয়েছে আরক্ষী সমগ্র ঘটনা সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছে বলে জানিবা গেছে।